আশা করি তাহলে তোমরা সবাই ভালোই আছো নাকি? আর আরেকবার বলো যে নাফিসা, আমাকে শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি। ওকে, ভেরি গুড। তো তোমরা খাতা কলম এগুলো হাতে রাখো, কারণ আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো রক্তের গ্রুপ। এই বিষয়টা একটা নতুন তোমাদের কাছে, কারণ রক্তের গঠন এবং উপাদান, তাদের সবকিছু এগুলো আমরা কিন্তু আগেই পড়েছিলাম, এগুলো আমরা আগেই পড়েছি। তো সেই হিসেবে রক্তের গ্রুপটা আমরা আগে কখনো পড়িনি, যার কারণে এইটা একটা আমাদের সম্পূর্ণ নতুন একটা কনসেপ্ট। তো তোমাদের অবশ্যই হচ্ছে খাতা কলম রাখো, এবং আমি যেরকম একটা ছক করেছি, গ্রুপ, রক্তের গ্রুপ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, দান এবং গ্রহণ, এরকম তোমরাও একটা ছক করে নাও। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে মানুষের রক্তে বিভিন্ন ধরনের অ্যান্টিজেনের উপর ভিত্তি করে রক্তকে চারটি গ্রুপে ভাগ করেন। কার্ল ল্যান্ডস্টেইনার রক্তকে চারটি ভাগে বিভক্ত করেন, কিসের ভিত্তিতে? অ্যান্টিজেনের ভিত্তিতে। সেই অ্যান্টিজেনের টাইপ অনুসারে আমরা এখন দেখব রক্তের গ্রুপকে প্রধানত টাইপ গ্রুপ এ, যেখানে অ্যান্টিজেন এ আছে, এই জন্য রক্তের গ্রুপকে এ বলা হচ্ছে। যে গ্রুপে অ্যান্টিজেন বি আছে সেই রক্তের গ্রুপকে বি গ্রুপ বলা হচ্ছে। যে গ্রুপে এ এবং বি উভয় অ্যান্টিজেন আছে তাকে আমরা এ বি গ্রুপ বলছি। আর যে রক্ত গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই, কোনো অ্যান্টিজেন নেই, সেই গ্রুপকে আমরা ও হিসাবে গণ্য করলাম। ওটা কিছুটা জিরোর মতো, তাই না? জিরো মানে নাল, নেই। তো এইভাবে মনে রাখবা, ওটা জিরোর মতন, তাই ও গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই। তাহলে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার রক্ত গ্রুপকে চার ভাগে ভাগ করেছেন, কিসের ভিত্তিতে? অ্যান্টিজেনের ভিত্তিতে। যদি অ্যান্টিজেন এ থাকে তাহলে গ্রুপটাকে এ, যদি অ্যান্টিজেন বি থাকে তাহলে গ্রুপটাকে বি, যদি অ্যান্টিজেন এ এবং বি উভয় থাকে তখন গ্রুপটাকে আমরা এ বি, এবং যদি কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে সেই গ্রুপটাকে ও গ্রুপ হিসেবে গণ্য করা হচ্ছে। স্যার, হ্যাঁ, কোনো অ্যান্টিজেন থাকবে না কেন? এটা জেনেটিক্যালি, অ্যান্টিজেন অ্যান্টিবডি এরা বিশেষ ধরনের প্রোটিন। তাহলে প্রোটিন সংশ্লেষণ করে কে? জিন। তোমাদের এর আগে প্রোটিন সংশ্লেষণের আমি একটা ক্লাস নিয়েছি, মনে করে দেখো। তাহলে জিনের যে টিপলেট কোড সেটা কিন্তু প্রোটিন সংশ্লেষণ করে, অ্যামাইনো অ্যাসিড নির্ধারণকারী কোড। তাহলে এটা একটা জেনেটিক ব্যাপার। আচ্ছা, এখন তোমাদের আরেকটা বিষয় জানতে হবে। একই প্রকৃতির অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিক্রিয়ায় রক্ত জমাট বেঁধে যায়। এই জন্য যদি অ্যান্টিজেন এ থাকে তাহলে অ্যান্টিবডি হবে বি টাইপ। অ্যান্টিবডিটা প্লাজমাতে থাকে, ব্লাড প্লাজমাতে থাকে, তাহলে এটা হবে বি। তাহলে এর সাথে বি এর বি প্রোটিনের কোনো বিক্রিয়া হবে না, কিন্তু এ অ্যান্টিজেনের সাথে এ অ্যান্টিবডির বিক্রিয়া হবে, এটা শিওর। এই জন্যে এ অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি থাকবে বি। অনুরূপভাবে যখন বি অ্যান্টিজেন থাকবে তখন এখানে অ্যান্টিবডি হবে এ। আমি এখানে ক্যাপিটাল লিখছি না কেন? তাহলে তো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি বোঝা যাবে না পরে, এই জন্য আমি এটা স্মল লেটারে লিখছি, বইয়েও স্মল লেটারে আছে। আচ্ছা, এরপর একটাতে দেখো, অ্যান্টিজেন
এ আছে বি আছে তাহলে আমি যদি এখানে এ অ্যান্টিবডির কথা বলি তাহলে এ অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করবে যদি বি অ্যান্টিবডির কথা বলি তাহলে বি অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করবে তাহলে রক্ত তো থাকবেই না অর্থাৎ জমাট বাঁধা অবস্থায় থাকবে যার কারণে এই গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না আর ও গ্রুপের রক্তে এ অ্যান্টিজেনও থাকবে এবং বি অ্যান্টিবডিও থাকবে সরি এ অ্যান্টিবডিও থাকবে বি অ্যান্টিবডিও থাকবে কারণ এখানে কোনো অ্যান্টিজেন নাই এই হলো আমাদের একটা সাধারণ ধারণা এরপরে বাকি কাজগুলো আমরা করব কিছু তথ্য আগে আমাদেরকে ইনক্লুড করতে হবে মানে মনে রাখতে হবে জানতে হবে তারপরে দান গ্রহণ সহ আরো যে কাজগুলো আছে ওগুলো আমরা পরে করব তাহলে এখানে সহজ কথায় যে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপকে বিভক্ত করেছিলেন অ্যান্টিজেন নামক প্রোটিনের ভিত্তিতে তো যদি এ অ্যান্টিজেন থাকে তাই সেই গ্রুপকে বলা হয়েছে এ গ্রুপ অর্থাৎ যাদের রক্তে বি অ্যান্টিজেন থাকবে তাদের রক্তের গ্রুপ বি যাদের অ্যান্টিজেন এ বি উভয় থাকবে তাদের রক্তের গ্রুপ এ বি এবং যাদের রক্তে কোনো অ্যান্টিজেন থাকবে না তাদের রক্তকে ও গ্রুপ হিসেবে বিবেচনা করা হয় আচ্ছা এই আশা করি ছকটা মনে হয় সবাই তুলে ফেলছো এতক্ষণে কি হয়েছে ছকটা উঠানো হয়েছে তোমাদের ছক করেছো জি স্যার ওকে এখন আমরা ছকের নিচে একটু লিখে নেই যে একই প্রকৃতির অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিক্রিয়ায় রক্ত জমাট বাঁধে নিচে লেখো একই প্রকৃতির অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিক্রিয়ায় রক্ত জমাট বাঁধে লেখা কমপ্লিট জি স্যার নেক্সট ওই যে চারটা লেখা আছে এই চারটা এখন নিচে নিচে লেখো রক্তদানে বাধা অ্যান্টিজেন এবং রক্ত গ্রহণে বাধা অ্যান্টিবডি এই বিষয়গুলো আমি পরে আলোচনা করতেছি তোমরা আগে নোট করো তাহলে রক্তদানে বাধা হলো অ্যান্টিজেন এবং রক্ত গ্রহণে বাধা অ্যান্টিবডি তারপরে বলা হচ্ছে অ্যান্টিজেনের উপর ভিত্তি করে রক্ত গ্রুপকে চার ভাগে ভাগ করা হয়েছে এটা আগে বলেছি রেসাস ফ্যাক্টর বিশেষ ধরনের অ্যান্টিজেন তাহলে রেসাস ফ্যাক্টরটা হলো বিশেষ ধরনের অ্যান্টিজেন রেসাস ফ্যাক্টর সম্পর্কে আমি পরে আলোচনা করব এই স্লাইডের পরে এইটুকুই আমাদের দরকার এবি সার্বজনীন গ্রহীতা আর ও সার্বজনীন দাতা কেন এটা আমরা একটু পরে আসতেছি তাহলে এখন যেটা বিষয় হলো যে একই প্রকৃতির অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিক্রিয়ায় রক্ত জমাট বাঁধে আর রক্ত দানে বাধা অ্যান্টিজেন এবং গ্রহণে বাধা অ্যান্টিবডি এই দুইটা আমাদের জানা থাকলে এই ছকটা আমরা করতে পারবো তো এই ছক করার জন্য দেখো স্যার প্লাজমায় অ্যান্টিজেন থাকে নাকি অ্যান্টিবডি থাকে কোনটা বললেন অ্যান্টিবডি এখন দেখো এ গ্রুপের ক্ষেত্রে এ গ্রুপকে দান করতে পারে এবং এ গ্রুপের কাছ থেকে সে গ্রহণ করতে পারে বি গ্রুপকে দান করতে পারে এবং বি গ্রুপের কাছ থেকে সে গ্রহণ করতে পারে এ বি গ্রুপকে দান করতে পারে এবং এবি গ্রুপের কাছ থেকে সে নিতে পারে ও গ্রুপকে দিতেও পারবে এবং ও গ্রুপের কাছ থেকে নিতে পারবে
এটাও একটা সাধারণ কথা। তাহলে এখন যদি বলি তাহলে বি গ্রুপ এ গ্রুপকে দিতে পারছে না কেন? দেখো বি গ্রুপ কাকে দিতে পারছে না কেন? এ গ্রুপকে দিতে পারছে না কেন? আমি বলছি দিতে পারছে না কেন, কারণ হলো যখন ডানে বাধা কি, রক্ত ডানে বাধা হলো অ্যান্টিজেন। আমি দেখো আবার দেখো, রক্ত ডানে বাধা অ্যান্টিজেন, তাহলে বি গ্রুপের অ্যান্টিজেন কি আছে? বি। তাহলে এই বি অ্যান্টিজেন বি অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করে রক্তকে জমাট বেঁধে দিবে, কারণ কি একই প্রকৃতির অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিক্রিয়ায় রক্ত জমাট বাঁধে। বিষয়টা মনে হয় বুঝতে পারছো? তাহলে এখন আমি যদি বলি যে তোমরা বলতে পারো স্যার বি গ্রুপকে এ গ্রুপ যদি দেয় তাহলে আমরা বলবো যে এ গ্রুপ কেন দিতে পারবে না, রক্ত ডানে বাঁধা কি অ্যান্টিজেন? তাহলে এ গ্রুপের এ অ্যান্টিজেন বি গ্রুপের এ অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করে রক্ত জমাট বাঁধা বাঁধায় দিবে। তাহলে গ্রহণে বাধা কার? আমি বলছি এ গ্রুপ বি গ্রুপকে দিচ্ছে, তাহলে দানে বাধা এ গ্রুপের অ্যান্টিজেন বি গ্রুপের অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করে রক্ত জমাট বাঁধবে, তাহলে দানে বাধা অ্যান্টিজেন। এখন যদি বলি গ্রহণে, তাহলে কে নিচ্ছে? বি গ্রুপ নিচ্ছে, তাহলে গ্রহণে বাধা কে? অ্যান্টিবডি। তাহলে গ্রহণে বাধা অ্যান্টিবডি কে? এ। কারণ এ বাধা দিচ্ছে কাকে? এ অ্যান্টিজেনকে। ও আসা মাত্রই বিক্রিয়া করে প্রোটিনটা জমাট বেঁধে যাবে। তো আমি তরল কলয়েডের কথা তোমরা হয়তো জানো, কলয়েড কাকে বলে? তোমরা এর ক্লাস সিক্সে পড়ছো, আগেও পড়ছো। কলয়েডটা হলো যে যখন একটা মিশ্রণে বা দ্রবণে সব উপাদানগুলো সমানভাবে পরিব্যাপ্ত থাকে তখন ওটা কলয়েড। তাহলে সেই হিসাবে রক্ত কিন্তু একটা কলয়েড, এটা মনে রাখবে। তাহলে রক্ত যদি কলয়েড হয় তাহলে রক্তে প্রোটিন তারপরে এবং অন্যান্য উপাদান সমানভাবে ছড়ানো থাকে। যদি আর একটা উদাহরণ যেমন হচ্ছে দুধ, দুধ একটা কলয়েড পদার্থ, এখানে প্রোটিন ফ্যাট সবকিছু সমানভাবে ছড়ানো থাকে, কিন্তু একটু টক জাতীয় কিছু দাও প্রোটিনগুলো কি হবে? জমাট বেঁধে যাবে। ফলে দুধ দে পানি ফ্যাট তারপরে প্রোটিন এগুলো আলাদা হয়ে যাবে, রক্ত ক্ষেত্রে তাই। তাহলে এটা একটা কলয়েড জাতীয় পদার্থ। তো এখানে আমরা দেখলাম যে কেন একজন একটা এ গ্রুপ কেন এ বিকে দিতে পারতে বি কে দিতে পারতেছে না, বি কেন একে দিতে পারতেছে না, এটা একটা সাধারণ ধারণা নিলাম যে এখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির একটা ব্যাপার আছে। তো এ গ্রুপ এ গ্রুপকে দিতেও পারে, এ গ্রুপের কাছ থেকে নিতে পারে, বি গ্রুপ বি গ্রুপকে দিতে পারে, বি গ্রুপের কাছ থেকে নিতে পারে, এবি গ্রুপ এবি গ্রুপকে দিতে পারে এবং এবি গ্রুপের কাছ থেকে নিতে পারে, ও গ্রুপ ও গ্রুপকে দিতেও পারে, ও গ্রুপের কাছ থেকে সে নিতেও পারে। সো এখন আসো, রক্ত দানে বাধা হলো অ্যান্টিজেন, খেয়াল করো ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন নাই, তার মানে রক্ত দানে ও গ্রুপের কিন্তু কোনো বাধা নাই, মানে যার অ্যান্টিজেন নাই তার কোনো বাধা নাই। তাহলে ও গ্রুপে যেহেতু অ্যান্টিজেন নাই তাহলে ও গ্রুপের রক্ত দান করতে বাধা নাই। তাহলে ও গ্রুপ কাকে দান করতে পারবে? ওকে দান করতে পারবে, একে দান করতে পারবে, বি কে দান করতে পারবে এবং এবি কেও দান করতে পারবে। তাহলে ও ও যদি দান করতে পারে তাহলে ওর কাছ থেকে এরা তো নিতে পারে, তাই না? একজন যদি দান করে তার কাছ থেকে তো নিতে পারে। তাহলে এ কার কাছ থেকে গ্রহণ করতে পারবে? এর কাছ থেকে গ্রহণ করতে পারবে, ওর কাছ থেকেও গ্রহণ করতে পারবে, বি ওর কাছ থেকে গ্রহণ করতে পারবে, এ বিও ওর গ্রুপ থেকে গ্রহণ করতে পারবে, আর ও তো পারবে। যেহেতু এখানে ও গ্রুপে অ্যান্টিজেন নাই বাধা নাই তাই এ সবাইকে দান করতে পারতেছে, মানে ও গ্রুপটা সবাইকে রক্ত দান করতে পারছে, এই জন্য ও গ্রুপকে সার্বজনীন দাতা গ্রুপ বলা হয়। এবার আসো আরেকটা কথা বলেছি, যার কোনো অ্যান্টিবডি নাই
তার রক্ত গ্রহণেও কোনো বাধা নাই খেয়াল করো এবি গ্রুপে কোনো অ্যান্টিবডি নাই এবি গ্রুপে কোনো অ্যান্টিবডি নাই সো এবি গ্রুপে রক্ত গ্রহণ করতে কোনো বাধা নাই তাহলে এবি এবির কাছ থেকে নিছে ওর কাছ থেকে নিছে তাহলে এর কাছ থেকেও নিতে পারবে এবং বি এর কাছ থেকেও সে নিতে পারবে স্যার হ্যাঁ কি বডিকে কি সব সময় ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ কারণ না হলে ওই যে এ এ মিশেল হয়ে যাবে বি বি মিশেল হয়ে যাবে এটা ঝামেলা হয়ে যাবে এই জন্য আমি ইচ্ছা করলে কালার দিয়ে প্রকাশ করতে পারতাম এটা সার্বজনীন না এবার দেখো তাহলে কি বললাম আমি এবি গ্রুপে কোনো অ্যান্টিবডি নাই তাহলে এবি গ্রুপের রক্ত গ্রহণ করার জন্য কোনো বাধা নাই তাহলে এবি গ্রুপ সবার কাছ থেকেই রক্ত গ্রহণ করতে পারে এবির কাছ থেকে নিতে পারে ওর কাছ থেকে নিতে পারে এর কাছ থেকে নিতে পারে বি এর কাছ থেকেও নিতে পারবে তাহলে এবি যদি সবার কাছ থেকে নিতেই পারে তাহলে সবাই তো এবি কে দিতে পারবে তাহলে এ গ্রুপও তো দান করতে পারবে কাকে এবি গ্রুপকে দান করতে পারবে বি গ্রুপও এবি গ্রুপকে দান করতে পারবে এন্ড এবি তো দিতেই পারবে আর ও তো দিয়েই দিছে সবার ওর তো একেবারে নির্ভেজাল তাহলে যেহেতু এখানে দেখো এবি গ্রুপ সবার কাছ থেকে রক্ত নিতে পারলো এর জন্য একে সার্বজনীন গ্রহিতা বলা হয় এটা একটা কিন্তু সিম্পল কনসেপ্ট এরপরে জটিল একটা কনসেপ্ট আছে রক্ত গ্রহণ এবং দানের জন্য সেটা আলাদা এটা একটা সিম্পল কনসেপ্ট এখানে জাস্ট শুধু অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির কথা বলা হচ্ছে তো এইটুকুর মধ্যে যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে বলো বলো কারো প্রবলেম থাকলে বলো বাবা প্রবলেম যদি না থাকে তাহলে তো খুবই ভালো যে আমি বোঝাতে সমর্থ হয়েছি আবিদ বুঝছো আবিদ রেজা বুঝতে পারছি ও নাই আদ্রিতা দশরল জি স্যার বুঝতে পারছি ওকে এবার আসো আমরা এটা তোমরা প্রয়োজন স্ক্রিনশট দিয়েও রাখতে পারো তাহলে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডির কথা বলা হলো আর খাতায় আশা করি সবাই তুলছো আচ্ছা এখানে দেখো এই যে ব্লাড টাইপের কথা যে বলা হচ্ছিল টাইপ এ টাইপে বি অ্যান্টিবডি থাকে বি বি গ্রুপে এ অ্যান্টিবডি থাকে ও গ্রুপে এ ও বি অ্যান্টিবডি থাকে আর এ বিতে কোনো অ্যান্টিবডি থাকে না এ বি কোনো অ্যান্টিবডি থাকে না যাই হোক এটা আমি আলোচনা করেছি তোমাদের সাথে এবার আসো যেটা নিয়ে কথা হবে আমাদের সেটা হলো দ্য আরএস ফ্যাক্টর এটাকে বলা হয় ডি অ্যান্টিজেন এটার আর একটা নাম হলো ডি অ্যান্টিজেন মানুষের আরএস পজিটিভ হতে পারে আরএস নেগেটিভ হতে পারে আরেকটা বলা হচ্ছে অনলি সেন্সিটাইজড আরএস নেগেটিভ ব্লাড হ্যাজ অ্যান্টি আরএস অ্যান্টিবডিজ এই বিষয়টা আমি পরে ব্যাখ্যা করব একটু পরে তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে আরএস ফ্যাক্টরটা কি আরএস ফ্যাক্টর কেন বলা হলো এটা ল্যান্ডস্টেইনার এবং তার সহযোগী বানর রেসাস নামক বানরের দেহে যেমন আমাদের দেশে সুন্দরবনে বানরের যে জাত ভ্যারাইটি দেখা যায় এদেরকে বলা হয় কি রেসাস বানর এই রেসাস বানরের দেহের রক্তে
এক ধরনের প্রোটিন পাওয়া গেছে যার নাম হলো রেসাস ফ্যাক্টর, মানে বানরের উপরে প্রথমে পরীক্ষা করছে, পরে দেখা গেছে যে মানুষের শরীরেও এই আরএইচ ফ্যাক্টরটা কারো দেহে আছে কারো দেহে নাই। তো এইটা হলো বিশেষ ধরনের একটা অ্যান্টিজেন, যাকে বলা হচ্ছে ডি অ্যান্টিজেন। তো আমরা অ্যান্টিজেন এ বি পড়েছি, তাহলে সি বাদ দিয়ে ডি বলা হয়েছে এখানে, এভাবে মনে রাখবা, ওই ভিটামিনের নামের মতন, ঠিক আছে? এখানে অ্যান্টিজেনটা বলা হচ্ছে ডি, রেসাস ফ্যাক্টরটা হলো ডি অ্যান্টিজেন। তাহলে এই অ্যান্টিজেন বা এই অ্যান্টিজেন প্রোটিন যার দেহে আছে, যে গ্রুপের রক্তে আছে, তাকে বলা হবে আর এইচ পজিটিভ রক্ত, আর যার দেহে নেই তাকে বলা হবে আর এইচ নেগেটিভ রক্ত। তো স্যার ফ্যাক্টর বলতে কি বোঝায়? প্রভাবক, ফ্যাক্টর মানে একটা প্রভাবক, যেমন জিন একটা ফ্যাক্টর, সেটা কি নির্দিষ্ট করে দেয়া আছে? দেখো আমি বলি, যেমন এ গ্রুপ, এই গ্রুপের রক্ত, এই এই রক্তের মধ্যে যদি আরএইচ মানে রেসাস ফ্যাক্টর, এই আরএইচ ফ্যাক্টরটা প্রেজেন্ট থাকে, এটা যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট থাকে তখন, প্রেজেন্ট যদি থাকে তখন এটাকে আমরা বলবো এ পজিটিভ, এ পজিটিভ রক্ত, ঠিক আছে? আর এ গ্রুপেরই ব্যক্তি কিন্তু তার রক্তে এই রেসাস ফ্যাক্টরটা নাই, এ গ্রুপ কিন্তু এখানে আরএইচ অ্যাবসেন্স নাই, অ্যাবসেন্স নাই, তখন এই গ্রুপকে বলা হবে এ নেগেটিভ। তাহলে এ এ গ্রুপটা কি, যদি অ্যান্টিজেন এ থাকে তাহলে গ্রুপটা হলো এ, আবার যদি রেসাস ফ্যাক্টর না থাকে তাহলে নেগেটিভ, আর রেসাস ফ্যাক্টর থাকলে পজিটিভ। বলো আদনান সাম শারিয়ার, বলো, সমস্যা নাই, আমি তো ওকে করেই রাখছি। ফ্যাক্টর থাকলে কি হয় আর না থাকলে কি হয়? আচ্ছা সেটা নিয়ে আবার একটু পরে আলোচনা করেছি। বলো আদনান, বলো। আদমান শারিয়ার, ওকে, আচ্ছা তোমার উত্তরে এখন আসতেছি, এই ফ্যাক্টরটা থাকলে কি হবে আর না থাকলে কি হবে, কি হবে, রাইট? এখন দেখো, ধরো কিছুক্ষণ আগে যে, তুমি একটু মিউট হও বাবা, মিউট হও, কিছুক্ষণ আগে আমরা দেখলাম কি, যে এ গ্রুপের রক্ত এ গ্রুপকে দিতেও পারে, আবার এ গ্রুপের কাছ থেকে নিতেও পারে, এইটা তো আমরা দেখলাম যে এ গ্রুপধারী ব্যক্তি এ গ্রুপকে রক্ত দিতেও পারে আবার এ গ্রুপের কাছ থেকে নিতেও পারে। কিন্তু রেসাস ফ্যাক্টরের কারণে ধরো এ পজিটিভ ব্যক্তি এখন এ নেগেটিভকে আর দিতে পারবে না। এখন কেন দিতে পারবে না? আমার আগের টার্মটা কি ছিল, আগের টার্মটা ছিল যে এটা অনেক সময় কি করে, অ্যান্টি রেসাস ফ্যাক্টর তৈরি করে, এটা কিন্তু বলা ছিল ওই স্লাইডে। তো খেয়াল করো কি ঘটনা ঘটে, তাহলে আমরা তো বুঝতে পারছি যে আর রেসাস ফ্যাক্টর মানে কি ডি অ্যান্টিজেন, রেসাস ফ্যাক্টর মানে হলো ডি অ্যান্টিজেন, তা যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে আমরা বলবো ডি অ্যান্টিজেনটা যদি প্রেজেন্ট থাকে তাহলে পজিটিভ গ্রুপ, আর ডি অ্যান্টিজেন যদি না থাকে তাহলে এটা নেগেটিভ গ্রুপ। তো এখানে আরেকটা বিষয় হলো যে আমি যেটা বললাম যে এ গ্রুপের রক্ত, মনে করো এ গ্রুপের ব্যক্তি এ পজিটিভ, তার মানে একে কি আছে, এর রেসাস ফ্যাক্টর প্রেজেন্ট আছে, আছে মানে ডি অ্যান্টিজেন আছে, আর একটা এ নেগেটিভ ব্যক্তি, এ নেগেটিভ ব্যক্তি এখানে ডি অ্যান্টিজেন বা রেসাস ফ্যাক্টর নাই, মাইনাস মানে নাই আর পজিটিভ মানে আছে, এটা ধরে নাও। তো এই এ গ্রুপের পজিটিভের ব্যক্তি যদি এ নেগেটিভ গ্রুপকে রক্ত দেয় তাহলে এখানে
ওর শরীরে মানে এ নেগেটিভের শরীরে অ্যান্টি অ্যান্টি রিসাস ফ্যাক্টর তৈরি হয়ে যায়, অ্যান্টি আরএস ফ্যাক্টর তৈরি হয়। এ অ্যান্টি আরএস ফ্যাক্ট কি লাগে কি ব্যাপারে বাচ্চারা এত ডিস্টার্ব করতেছে কেন? আচ্ছা দাঁড়াও ইয়ে করি, ওদেরকে আগে সাইজ করে দিই, মিউট করে দিই, ইনেবল করে। তাহলে কি হলো, যখন এ পজিটিভ এর রক্তটা, এ পজিটিভ রক্তটা এ নেগেটিভ এর শরীরে যাবে, তখন এ নেগেটিভ এর শরীরে অ্যান্টি রিসাস ফ্যাক্টর তৈরি হবে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করি, খেয়াল করো, ভাইরাসের কথা বলো, অ্যান্টি ভাইরাস ভাইরাসকে কি করে? কথা বলতে হবে আমার সাথে, মেরে ফেলে, ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। সো এখানে এ নেগেটিভ এর শরীরে আছে, এ নেগেটিভ এর শরীরে আছে অ্যান্টি রিসাস ফ্যাক্টর, আর এ পজিটিভ এর শরীরে আছে কি? রিসাস ফ্যাক্টর। তাহলে এই দুটার কি এখন হবে? এই দুটার রিয়াকশন হবে, দুটাই তো ভিন্ন ধর্মী প্রোটিন, এই জন্য দুটার রিয়াকশন হবে। এই দুটা ভিন্ন ধর্মী প্রোটিনের রিয়াকশনে রক্তটা জমাট বেঁধে যাবে। এই জন্য এ পজিটিভ রক্ত এ নেগেটিভ এর শরীরে দেওয়া যায় না। তবে হ্যাঁ, মনে করো যে মুমূর্ষু অবস্থায়, খুবই মুমূর্ষু অবস্থায় হাসপাতালে একজন এ নেগেটিভ রক্ত বিশিষ্ট ব্যক্তি অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু তার এ নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না, এবং ও গ্রুপের রক্তও পাওয়া যাচ্ছে না, যে সার্বজনীন দাতার কাছ থেকে নিবেশে পাওয়া যাচ্ছে না, তখন একবারের জন্য জীবন বাঁচাতে একবারের জন্য তাকে এ পজিটিভ রক্ত দেওয়া যাবে। দেওয়া হলো, কিন্তু রক্ত দেওয়া মাত্রই কি হলো, তার শরীরের মধ্যে অ্যান্টি রিসাস ফ্যাক্টর তৈরি হয়ে গেল। এখন এই অ্যান্টি রিসাস ফ্যাক্টর যতদিন পর্যন্ত নষ্ট না হবে, ততদিন তার শরীরে আর এ পজিটিভ রক্ত দেওয়া যাবে না, দিলেই রক্ত জমাট বাঁধবে, মারা যাবে। বিজ্ঞানীরা বের করছে যে অ্যান্টি রিসাস ফ্যাক্টরটা দেহের মধ্যে নষ্ট হতে প্রায় আড়াই থেকে তিন বছর সময় লাগে। তবে না চালনা করাই ভালো, কারণ কি, কারো অ্যান্টিজেন অ্যান্টি ইয়ার বিক্রিয়াটা অনেক ভিন্ন প্রকৃতির হয়। কারণ হলো যে ধরো তুমি এ পজিটিভ এর রক্ত এ নেগেটিভ এর দেহে চালনা করিচ্ছ, তৎক্ষণাৎ যদি অ্যান্টি রিসাস ফ্যাক্টর তৈরি হয়ে যায় তার শরীরে, আর তুমি দিচ্ছ রিসাস ফ্যাক্টর সমৃদ্ধ রক্ত, তখনই কিন্তু তার রক্ত জমে সে মারা যেতে পারে। এই জন্য এটা না চালনা করাটাই ভালো। এই সেম ঘটনা কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রেও হতে পারে, জেনেটিক্যালি বা বংশগতিতেও হতে পারে। ধরো মাতা, মাতা হলো এ নেগেটিভ, এটা মাতা, মাতা চিহ্ন কি, জিরোর সাথে প্লাস, তাই না? আর পিতা কি, জিরোর সাথে অ্যারো, পিতা হলো এ পজিটিভ। খেয়াল করো, এইবার হচ্ছে সমস্যা, এই মাতা পিতার সন্তান হওয়ার সম্ভাবনা 99.99% নাই। কেন নাই? কারণ হলো পিতার ক্রোমোজোম এখানে প্রকট, তার মানে হলো যে ভ্রূণটা তৈরি হবে, ভ্রূণ তিন চার সপ্তাহ পর ভ্রূণ তৈরি হবে, সেই ভ্রূণের মধ্যে হবে কি, এ পজিটিভ রক্ত। আর ওই যে নাভি বা নাড়ি যেটা বলা হয় অ্যাম্বিলিক্যাল কর্ড, তার মধ্য দিয়ে মাতার শরীর থেকে খাদ্য বস্তু অক্সিজেন এগুলো ভ্রূণের দেহে আসবে রক্তের মাধ্যমে, মাতার রক্ত হলো নেগেটিভ। তাহলে ভ্রূণের মধ্যে কি হবে, ভ্রূণের মধ্যে রিসাস ফ্যাক্টর এই অ্যান্টি রিসাস ফ্যাক্টরের সাথে বিক্রিয়া করে রক্তটা জমাট বেঁধে যাবে, অর্থাৎ ওই ভ্রূণটা নষ্ট হয়ে যাবে। এই জন্য একই গ্রুপের পজিটিভ এবং নেগেটিভ যদি ব্যক্তি হয়, তাদের সন্তান ধারণে খুবই সমস্যা হয়, এবং সন্তান হলেও সেটা থ্যালাসেমিয়া বা আদার্স অন্য রোগে কিন্তু আক্রান্ত হয়ে থাকে।
কিন্তু একই গ্রুপ পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ হলে সমস্যা নাই আর ভিন্ন গ্রুপ হলে তো কোনো সমস্যাই নাই আশা করি বুঝতে পারছো যে রিসার্চ ফ্যাক্টর বংশগতিতে কি প্রভাব ফেলে এখানে ভ্রূণটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে রিসার্চ ফ্যাক্টর সম্পর্কে আমরা জানলাম এখন দেখো আমরা প্রথম চার্টটা সাধারণ চার্ট বলেছি এই কারণেই এবার আমরা করব সেকেন্ড চার্ট বা স্যার বলো অন্য গ্রুপে যদি মাইনাস প্লাস থাকে তাহলে না কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই একই গ্রুপে প্রবলেম আছে অন্য গ্রুপে কোনো প্রবলেম নাই আচ্ছা এইটাই এখন বলা হয়েছিল যে অনলি সেন্সিটাইজড আর ইস নেগেটিভ ব্লাড হ্যাজ অ্যান্টি আর এস অ্যান্টিবডিজ এই তিন নাম্বারের ব্যাখ্যা আমি এতক্ষণ দিলাম তোমাদের এবার আসো রিসার্চ ফ্যাক্টর জনিত রক্তদান এবং গ্রহণের কি বললাম বুঝিনি আবার বলো সেন্সিটাইজড মানে কি এর আগের স্লাইডে এটা সেন্সিটাইজড মানে সেন্সিটিভ মানে আর এইচ নেগেটিভটা কি পজিটিভের প্রতি সেন্সিটিভ এটা বোঝাচ্ছে অ্যান্টিডিস অ্যান্টি আর এইচ অ্যান্টিবডির জন্য যেমন যে ধুলাবালি লাগলে কারো গা চুলকায় অ্যালার্জি হয় না তাহলে সে ধুলাবালির জন্য তার ত্বকটা সেন্সিটিভ এটাই ওইটা আর কি বলা হচ্ছে ওই রকম ও বুঝছি স্যার আচ্ছা এইবার আমরা আরএইচ ফ্যাক্টর এর ভিত্তিতে রক্ত গ্রুপ ছিল চারটা এখন হয়ে গেছে কয়টা আটটা পজিটিভ নেগেটিভ হয়ে আটটা হয়ে গেছে এই এইটা এখন আমরা একটু পূরণ করব যেহেতু আমাদের হাতে সময় কম তোমরা ভালোভাবে এটা দেখো এখানে ডোনার ডোনারটা হলো ও নেগেটিভ থেকে শুরু করছি এরা সবাই ডোনার এরা সবাই ডোনার এরা সবাই ডোনার আর এরা হলো রিসাইভার গ্রহীতা এরা দাতা এরা গ্রহীতা এখন খেয়াল করো ও নেগেটিভ একটু আমার সাথে ভালোভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা ও নেগেটিভ রক্তে কোনো অ্যান্টিজেন নাই সো এর রক্তদানে কোনো বাধা নাই আবার নেগেটিভ হওয়ার কারণে এর রিসার্চ ফ্যাক্টরও নাই তাহলে আরও বাধা নাই তাহলে ও নেগেটিভ এবি পজিটিভ কেউ দিতে পারে এবি নেগেটিভ কেউ দিতে পারে এ পজিটিভ কেউ দিতে পারে এ নেগেটিভ কেউ দিতে পারে বি পজিটিভ কেউ দিতে পারে বি নেগেটিভ কে দিতে পারে এ পজিটিভ কে দিতে পারে ও পজিটিভ কে দিতে পারে ও নেগেটিভ কেউ দিতে পারে সো ও নেগেটিভ ইজ ট্রুলি ইউনিভার্সাল ডোনার প্রকৃত সার্বজনীন রক্তদাতা হলো ও নেগেটিভ এবার আসো ও পজিটিভের বেলায় ও পজিটিভের বেলায় এখানে কোনো অ্যান্টিজেন নাই তার মানে রক্তদানে কোনো বাধা নাই কিন্তু আর এইচ ফ্যাক্টর পজিটিভ মানে আর ডি অ্যান্টিজেনটা আছে তাহলে আর এইচ ফ্যাক্টর পজিটিভের কারণে এ নেগেটিভ গ্রুপকে রক্ত দিতে পারবে না তাহলে এ শুধু পজিটিভগুলোকে দিবে তাহলে এ বি পজিটিভকে দিতে পারবে এ পজিটিভকে দিতে পারবে বি পজিটিভকে দিতে পারবে ও পজিটিভকে দিতে পারবে বাট ও নেগেটিভকে দিতে পারতেছে না এরপরে আসো বি নেগেটিভের ক্ষেত্রে তাহলে বি গ্রুপে কোন অ্যান্টিজেন আছে বি অ্যান্টিজেন আছে সো শুধুমাত্র যাদের বি অ্যান্টিজেন নাই তাদেরকেই সে দিবে তাহলে এখানে বি নেগেটিভ এর কোনো রিসার্চ ফ্যাক্টরও নাই রিসার্চ ফ্যাক্টরও নাই অতএব টেনশন নাই তাহলে বি নেগেটিভ এ বি কে দিতে পারবে কারণ এ বিতে কোনো অ্যান্টিবডি নাই তাই বি এর কাছ থেকে নিতে পারবে এ বি নেগেটিভ কেও দিতে পারবে বি পজিটিভ কে দিতে পারবে বি নেগেটিভ কেও সে দিতে পারবে
কারণ বি পজিটিভ কে কেন দিতে পারবে, কারণ অ্যান্টি ইয়ে নাই, ডি অ্যান্টিজেন নাই, মানে রিসার্চ ফ্যাক্টর নাই, এর জন্য তো দিতে পারবে। এবার আসো বি পজিটিভ, বি পজিটিভ তাহলে এর অ্যান্টিজেন বি আছে প্লাস অ্যান্টিজেন ডি বা রিসার্চ ফ্যাক্টরটাও আছে, সো এ শুধু এ বি পজিটিভকে দিতে পারবে এবং বি পজিটিভকে দিতে পারবে, কারণ এ গ্রুপকে তো দিতে পারবে না, কারণ এ গ্রুপে তো এ অ্যান্টিবডি আছে। এ নেগেটিভের বেলায় আসে, এখানে অ্যান্টিজেন এ আছে এবং তাহলে এর বাধা কোথায়? অ্যান্টিবডি যদি থাকে এ বি তাকে দিতে পারবে না, তো এ বি কে তো সে দিতেই পারে, কারণ এ বিতে কোনো অ্যান্টিবডি নাই। তো এ পজিটিভ সরি এ নেগেটিভ, তাহলে এ বি পজিটিভ কেও দিতে পারবে, এ বি নেগেটিভ কেও দিতে পারবে, দেন এ পজিটিভ কেও দিতে পারবে, এ নেগেটিভ কেও দিতে পারবে। এবার আসো এ পজিটিভ, এ পজিটিভে অ্যান্টিজেন এ আছে, তাহলে বি গ্রুপ কে দিতে পারবে না, ও গ্রুপ কেও দিতে পারবে না, কারণ বি গ্রুপেও অ্যান্টিবডি এ আছে, ও গ্রুপেও অ্যান্টিবডি এ এবং বি আছে, অতএব ওই দিকে আমরা যাবই না। তাহলে এ পজিটিভ শুধুমাত্র এ বি পজিটিভকে দিতে পারতেছে, কারণ রিসার্চ ফ্যাক্টর আছে, এ বি নেগেটিভকে দিতে পারবে না, কারণ রিসার্চ ফ্যাক্টর আছে, আর এ পজিটিভকে দিতে পারবে, আর এ নেগেটিভকে কেন দিতে পারবে না, কারণ ওর রিসার্চ ফ্যাক্টর নাই, অ্যান্টি রিসার্চ ফ্যাক্টর তৈরি হয়ে যাবে। এবার আসো এ বি নেগেটিভ, তাহলে এ বি নেগেটিভ কাকে দিতে পারবে? এ বি পজিটিভকেও দিতে পারবে, এ বি নেগেটিভকেও দিতে পারবে, দেন এ বি ও এগুলোকে দিতে পারতেছে না, কেন? কারণ এ বি তে অ্যান্টিজেন এ এবং বি উভয় আছে, তাহলে অন্যদের আবার যে এ এবং বি অ্যান্টিবডি আছে তাই দিতে পারতেছে না, আর এ বি পজিটিভ শুধুমাত্র এ বি পজিটিভকেই দিতে পারছে, কারণ এ বি নেগেটিভকে কেন দিতে পারবে না, কারণ এ বি নেগেটিভে দিলে তো অ্যান্টি রিসার্চ ফ্যাক্টর তৈরি হয়ে যাবে। এই হলো আমাদের আরএস বা রিসার্চ ফ্যাক্টর জনিত রক্ত দান এবং গ্রহণে জটিলতা। এখন তোমাদের যদি কারো কোনো কোশ্চিন এখানে থেকে থাকে তাহলে আমার সাথে কথা বলো। ওকে তাহলে ভাই, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আগামী দিন তো যদি কোনো কারোর সমস্যা হয় এটা নিয়ে আবার কথা হতে পারে, তোমাদের যদি কারোর সমস্যা থাকে তোমরা আগে একটু নিজেরা খাতায় এটা ঠিকঠাক মতো চারটা আঁকায় পূরণ করার চেষ্টা করবা, তারপরে যদি কারোর সমস্যা হয় আমি ওটা দেখে দিব আগামী দিন। ওকে তাহলে ভালো থাকো সবাই।